বন্দে পুরুষোত্তমম, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ এই ভিডিওতে আমরা শ্রী শ্রী ঠাকুর কথিত নিরামিষ রান্নার একটি রেসিপি আমরা জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। রেসিপির নাম ভাতের চপ। কিভাবে তা প্রস্তুত করতে হয় এবং কি কি দ্রব্যের প্রয়োজন হয় এবারে বিস্তারিত আমরা জেনে নেব। ভাতের চপ। উপকরণ: পরিমাণ মতো ভাত, লবণ, কাঁচা লঙ্কা, হলুদ, ময়দা 100 গ্রাম, তেল 1 কাপ ও হিংয়ের জল। প্রথমেই ভাতগুলো চটকিয়ে রাখুন, তারপর কাঁচা লঙ্কা বাটা, হিংয়ের জল, একটু চিনি ও ময়দায় ময়ান মিশিয়ে জল দিয়ে বেশ ফেটিয়ে নিন। চটকানো ভাতগুলো গোল বা চ্যাপ্টা করে ময়দায় ডুবিয়ে তেলে ভেজে রাখুন। ঘিয়ে ভাজলে আরও সুস্বাদু হয়। অভিনব ও মুখরোচক এই ভাতের চপ। আশ্রমে বহু মায়েরা এটা উপাদেয় বলে মনে করেন। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই রেসিপিটি আপনারাও ঘরে প্রস্তুত করতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দেবেন। জয়গুরু।